আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আজকের এই পবিত্র জুমার দিন হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ তাআলা আলাইহি দরগা মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আমরা আসতে পেরেছি। আমরা অনেকেই আল্লাহর ওলির জিয়ারত করেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। এজন্য আমরা বারবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মাবুদ, আমরা তার গোলাম, তার দাস। আমরা আল্লাহকে ইবাদত করি কারণ আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ হতে পারেন না। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যায় না। আল্লাহওয়ালা মানুষ যারা, তারা সর্বক্ষেত্রে আল্লাহর রসুলের অনুসরণ করে থাকেন। আপনি আমি নামাজ পড়ি, নামাজের পূর্বে অজু করি, অজুটাও একটা ইবাদত। অজুর মাধ্যমে আমরা পবিত্র হই, নামাজ পড়তে পারি, তিলাওয়াত করতে পারি। তো অজু যদি ইবাদত হয় তাহলে অজুতেও আমরা কারো সাহায্য নিতে পারবো না, যেভাবে নামাজে আমরা কারো সাহায্য নিতে পারি না। একজন মানুষের যদি তার ব্রেইনে সমস্যা হয়, হুশ যেটা আছে এটার মধ্যে প্রবলেম হয়, তাহলে একজন বলবে যে আপনি নিয়ত করেন, সানা পড়েন, ফাতিহা পড়েন, এইভাবে বললে কিন্তু ওনার নামাজ হবে না, তখন তার উপরে নামাজের বিধান নেই, সে নামাজ না পড়লে চলবে, এই জন্য তাকে কাফারাও দিতে হবে না। অর্থাৎ আপনি নামাজ পড়বেন, আরেকজন বলে দিবে আপনার এবাদতে আরেকজন শরীক হতেছে, এর জন্য আপনি অজু করবেন, অজুর জন্য একজন পানি এনে দিতে পারে, আপনার চেষ্টা করবেন যে অজুর পানিটা আমি নিজে ব্যবহার করব, মাজুরি থাকতে পারে, এটা অন্য কথা। কিন্তু আল্লাহওয়ালা, এমনকি আল্লাহ রসুলের সুন্না যে আপনি অজু পড়বেন আর একজন পানি ঢেলে দিবে, এটা না নেওয়া ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ধরনের ইবাদতের হুকুম দিয়েছেন, আমরা আজকে একটা বিশেষ ইবাদতের কথা নিয়ে আলোচনা করব, আর সেই ইবাদত হচ্ছে দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা হু শুনেছেন, শুনে বলতেছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাকে আপনারা শুধু আমি আল্লাহর কাছে এটা চাইবো সেটা চাইবো এটা মনে করবেন না, আল্লাহর কাছে আল্লাহর যে বান্দা দোয়া করে এটা আল্লাহর কাছে ইবাদত হিসাবে পরিগণিত। দোয়া কিন্তু একেবারে পার্সোনাল বিষয় নয়, দোয়ার সাথে সম্পর্ক কার? আল্লাহ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করেছেন অধিকাংশ দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথমে রাসূলুল্লাহ আল্লাহুম্মা বলে ডাক দিয়েছেন, আল্লাহুম্মা। আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বেশিরভাগ দোয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে রব্বানা বলে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। অর্থাৎ দোয়াগুলা কোরআনে কারিমে যেগুলো উল্লেখ রয়েছে তার সমস্ত দোয়াই কোনো না কোনো নবী করেছেন অথবা কোনো না কোনো ওলি করেছেন তাদের দোয়া। তো তারা যখন দোয়া করেছেন বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জালনি মুকিম আসসালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে বেশিরভাগ দোয়ার মধ্যে রব্বানা এই শব্দটা উল্লেখ আছে। রব্বানা মানে হে আমাদের প্রতিপাল, হে আমাদের রব। দু একটি দোয়া যেমন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এখানে আল্লাহুম্মা রয়েছে। আর আল্লাহর রাসূল যত দোয়া শিক্ষা দিয়েছেন তার মধ্যে বেশিরভাগ দোয়ার মধ্যে আল্লাহুম্মা শব্দ উল্লেখ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। বুঝেন নাই? তো হাজিরিন, দোয়া একটা ইবাদত, এবং শুধু শুধু ইবাদত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে মানুষের দিমাগের সাথে তুলনা দিয়েছে।
ব্রেইনের সাথে মগজের সাথে তুলনা দিয়েছেন হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আদ-দুআউ মুখুল ইবাদাত দুআ হচ্ছে ইবাদতের মগজ একজন মানুষ যদি মাথায় আক্রান্ত হয় সেই আক্রমণটা যদি তার সামনের দিকে হয় ডানের দিকে হয় বামের দিকে হয় অনেকটা সমস্যা হয় না আপনারা জানেন মানুষের ব্রেইন কোথায় থাকে পিছনে থাকে মানুষের ব্রেইন থাকে মানুষের পিছনে নেগেটিভ বাম দিকে পজিটিভ ডান দিকে মানুষের বুদ্ধির মধ্যে নেগেটিভ পজিটিভ আছে কি নাই আছে তো নেগেটিভ যেগুলো খারাপ চিন্তাগুলো বাম দিকে থাকে ভালো চিন্তাগুলো ডান দিকে থাকে সুবহানাল্লাহ আল্লাহ পাক ডান এবং বামের কত গুরুত্ব দিয়েছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত আর অসংখ্য ইবাদত আছে কিন্তু দোয়া ইবাদতকে রাসূলুল্লাহ ব্রেইনের সাথে তুলনা দিয়েছেন মগজের সাথে তুলনা দিয়েছেন যেভাবে মগজ না থাকলে একজন মানুষ একজন প্রাণী একটা প্রাণী বাঁচতে পারে না ঠিক অনুরূপভাবে একজন মানুষ ইবাদত বন্দেগী করবে আর ইবাদত বন্দেগীটা কবুল করানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে না এই ইবাদত বন্দেগীর মাধ্যমে সে ফলাফল পাবে না রেজাল্ট পাবে না নতিজা পাবে না তার মানে ইবাদতের অন্যতম একটা ইবাদত হচ্ছে দোয়া আপনি অনেক কিছু করেছেন কিন্তু দোয়া করেন নাই ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনা আছে দোয়া এতটা গুরুত্বপূর্ণ ইবাদত এজন্য আমরা আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কথা বলেছেন কিন্তু সেখানে বলেন নাই ওয়া ক্বালা রাব্বুকুম কমন সাধারণভাবে আল্লাহ বলেছেন কোরআনে কারিমের সব কথাই তো আল্লাহর কথা কিন্তু দোয়ার ব্যাপারে আল্লাহ যখন কথা বলেছেন তখন বলতেছেন যে তোমাদের রব বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমি তোমাদেরকে জবাব দিব আমি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষমান সুবহানাল্লাহ কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে আছে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ وَإِذَا سَأَلَكَ عِبَادِي যখন আমার বান্দা আমার কাছে সওয়াল করে فَإِنِّي قَرِيبٌ তখন আমি দূরে থাকি না আমি তার কাছেই থাকি أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ আহ্বানকারী যখন আহ্বান করে তখনই আমি জবাব দিই সুবহানাল্লাহি উনি রব যিনি আমাদেরকে সব সময় আমাদেরকে সময় দেন যিনি সব সময় আমাদের দিকে মনোনিবেশ করেন যিনি সদা সর্বদা আমাদের প্রতি তার রহমতের দৃষ্টি রাখেন উনি আমাদের রব যিনি আমাদের মারাত্মক গুনাহ হলে পরে আমরা তার কাছে ক্ষমা চাইলে তিনি সাথে সাথে ক্ষমা করে দেন তিনি অপেক্ষায় থাকেন আমার কোনো গুনাহগার বান্দা যখন আমার কাছে মাফি চাইবে আমি সাথে সাথে তাকে মাফ করে দেব কারণ আমার বান্দা তো গুনাহ করেছে আমার কাছে আমাকে চিনছে আমাকে বুঝছে যে সে গুনাহটা আমার কাছে করেছে যদি আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব আমি অপেক্ষমান আছি তোমরা আমাকে বলো আমি তোমাদের সাথে সাথে তোমাদের দোয়াকে কবুল করব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ একটা কথা বলতেছেন আগের কথাগুলো পজিটিভ এখন বলতেছেন নেগেটিভ ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি শুনো তোমরা নিশ্চয় যারা আমার কাছে ইবাদত করার ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে অহংকার করে অর্থাৎ আমি ওনার কাছে চাইবো কেন আমার কিসের প্রয়োজন উনি কি জানে না আমার যা প্রয়োজন উনি সরবরাহ করবেন অর্থাৎ যারা দোয়া করবে না দোয়ার প্রয়োজনীয়তা অনুভব করবে না দোয়ার মাহাত্ম্য বুঝবে না আমার কাছে চাইবে না এটা একটা অহংকার
এটা একটা অহংকার। আর যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে দোয়া থেকে নিজেকে বিরত রাখবে বা দোয়া করতে চাইবে না, দোয়াকে তার জীবনের পরম কোনো কাজ মনে করবে না, আমি আল্লাহ বলতেছি সাইয়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন, অবশ্যই তাহারা জাহান্নামে প্রবেশ করবে এমত অবস্থায় খুব নিকটবর্তী সময়ে যে তাহারা জলিল হবে, বেইজ্জত অবস্থায় তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, নাউযুবিল্লাহ। মানুষ শাস্তি পায় কিন্তু যে শাস্তির সাথে লাঞ্ছনা আছে, যে শাস্তির সাথে অপমান আছে, সেই শাস্তিটা মারাত্মক শাস্তি, এর চাইতে বড় শাস্তি হতে পারে না। অপমানটাই তো একটা বড় শাস্তি, তো আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন মানে শাস্তি দিবেন, আর জাহান্নামে যখন দিবেন তখন তাদেরকে অসম্মান করে জাহান্নামে দিবেন। সুতরাং দোয়া অত্যন্ত মূল্যবান ইবাদত, যারা জান্নাতে সম্মানিত হয়ে যেতে চান তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা উচিত। আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে কি হয়, যা অসাধ্য সব সাধ্যের ভিতরে আসে, সুবহানাল্লাহ। যেমন আমরা জানি আল্লাহর আইন হচ্ছে আমাদেরকে সৃষ্টি করেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মত কখন হবে এটা আল্লাহ পাক লিখে রাখে, ঠিক না? আমাদের মৃত্যুর সময়টা নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে আল্লাহ কোনো কারণেই তার সিদ্ধান্ত পরিবর্তন করেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি দোয়ার মতো দোয়া করতে পারে তাহলে তার দোয়ার বদৌলতে আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্ত সুস্থির সিদ্ধান্ত, অস্থির সিদ্ধান্ত নয়, আল্লাহর প্রতিটা সিদ্ধান্ত সম্পূর্ণ সুস্থির, এটা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, কোনো কারণে এটা পরিবর্তন হতে পারে না। কারণ আল্লাহ যেহেতু আজকের অবস্থাটাও জানেন, কেয়ামত পর্যন্ত কি হবে তাও জানেন, সেই দিক বিবেচনা করে আল্লাহ প্রতিটা সিদ্ধান্ত নেন। সুতরাং অস্থিরতার কোনো সুযোগ নেই, সব সুস্থির, এই সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা কখনো দেখা দিবে না। কিন্তু কোনো বান্দা যদি আল্লাহকে বলার মতো বলতে পারে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ সেই সিদ্ধান্তকেও পরিবর্তন করেন, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তিরমিজি শরীফের হাদিস, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, বাক্য পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে হতে পারে, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর হায়াত বৃদ্ধি পায় না, তবে কোনো মানুষ যদি বেশি নেকির কাজ করে আল্লাহর ভালো লাগে যে আমার বান্দা তো যা সময় পাইছে সব সময়টা তো ভালো কাজে কাটাইছে, এর দিকে দৃষ্টি দিতে আমার ভালো লাগে, আরো কতদিন তুমি দুনিয়ায় বাঁচো, আরো কয়েকদিন নেকি করো আমি দেখি, কথাটা বুঝতে পারছেন? মানুষ যখন বেশি বেশি ভালো কাজ করে তাকে আল্লাহ পছন্দ করেন, পছন্দ করতে করতে এই পর্যায়ে যায় যে বান্দার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেন যে তুমি আরো বেশি আমার ইবাদত করো আমি দেখি আমার ভালো লাগে, সুবহানাল্লাহ। অর্থাৎ নেকির কাজ মানুষের হায়াত বৃদ্ধি করে আর দোয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ترمذي شريف نسائي شريف এর আরেকটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কে আল্লাহ এতটা সম্মানিত করেছেন তার পিছনে যে কয়টা কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি জন্য তিনি আগমনের জন্য তিনি দোয়া করেছেন। আল্লাহর সবচাইতে প্রিয়জনের আগমনের জন্য
আল্লাহ যার আগমন এর জন্য সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন তার আগমনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদুর রাসূলের পরে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন এতে আল্লাহর হাবিবের পরে খলিলুল্লাহর চাইতে দামি কোনো মর্যাদাবান কোনো নবী হতে পারেন না কেন বলছি যে উনি হাবিবুল্লাহর আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তো উনাকে পাঠাইবেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সাপোর্ট দিয়েছেন সমর্থন দিয়েছেন এগিয়ে আনার মতো কাজ করেছেন অর্থাৎ আল্লাহ তার হাবিবের জন্য যিনি দোয়া করেছেন তাকে কবুল করেছেন তার দোয়াও কবুল করেছেন তাকেও কবুল করেছেন তার দোয়াকেও কবুল করেছেন আমরা কি আল্লাহর নবীর জন্য আমাদের কাছে দোয়া করার কি কোনো সুযোগ আছে আমরা আল্লাহর নবীর জন্য দোয়া করি করব এটার কোনো সুযোগ আছে বলে হ্যাঁ আছে আজানের পরে যে দোয়া করি আমরা এটা হচ্ছে আল্লাহর নবীর জন্য খাস দোয়া সুবহানাল্লাহ একটা কথা মনে রাখবেন আল্লাহর নবীকে আল্লাহ যা কিছু দেওয়ার ওয়াদা করেছেন সব আল্লাহ দিবেন এর জন্য কাউকে সুপারিশ করার প্রয়োজন নেই কারো সুপারিশের প্রয়োজন নেই আল্লাহ নবীকে এটা দেন সেটা দেন এটা বলার কোনো প্রয়োজন নেই কারণ আমরা সকলেই জানি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে যে বিষয়টা এটা তো সবকিছুর ঊর্ধ্বে সুতরাং আল্লাহর নবীকে আল্লাহ ওসিলার মর্যাদা দান করেছেন আল্লাহর নবীকে ফজিলত দিয়েছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মাকাম মাহমুদ দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আমাকে আল্লাহ শাফাআতের অধিকার দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের জিম্মাদার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবার থেকে জান্নাতের সর্দার ঠিক করেছেন সবই তো আল্লাহর হাবিবকে দেয়া হয়েছে তাহলে পরে আমরা আল্লাহ রাসূলের জন্য দোয়া করব হ্যাঁ এই দোয়াটা কবুল হবে তার অর্থ কি আমরা যখন দোয়া করি আল্লাহ রাসূলের জন্য সেই দোয়াটা খুব মুষ্টিমেয় খুব সারসংক্ষেপ দোয়া হচ্ছে আজানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতা আর-রাফিয়া ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আল্লাহ রাসূলকে তুমি ফজিলত দাও রাসূলকে ওসিলা বানাও রাসূলকে মাকামে মাহমুদ দান করো রাসূলের সুপারিশ আমাদের জন্য কবুল করো এই যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো কিন্তু কোনদিন এই দোয়া আল্লাহ মানুষের ফিরত দিবেন না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাসূল বলতেছেন খুব সংক্ষিপ্ত আকারে বলতেছেন আল্লাহর নবী বলতেছেন যে আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা আযান এবং ইকামতের মধ্যে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ ফিরত দেন না আযান আর ইকামতের মধ্যে কোন দোয়া করা হয় আযানের পরের দোয়া করা হয় কথা ঠিক না আযান আর ইকামতের মধ্যে যে দোয়া এই দোয়াটা কোনটা আযানের দোয়া সুতরাং আযানের দোয়া আল্লাহ পাক ফিরান না কারণ আযানের মধ্যে আযানের পরের যে দোয়া এই দোয়াটার মধ্যে সব দোয়াই আল্লাহ রাসূলের জন্য আমাদের জন্য কিছু না একটা দোয়া আছে আমাদের জন্য ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করে এটাও তো নবীর পজিশন নবীর মর্যাদা আল্লাহ যে তার হাবিবকে শাফাআতের অধিকার দিয়েছেন এটাও তো নবীর মর্যাদা এখন প্রশ্ন আসতে পারে যদি কেউ বলেন যে এই দোয়াটা যেহেতু কবুল আমার ব্যক্তি জীবনে আল্লাহর কাছে খুব বিশেষ একটা বিষয় থাকতে পারে আমি কি এই দোয়ার মধ্যে সেই দোয়াটা করতে পারবো আল্লাহ রাসূল তো বলেন নাই এই কথাগুলোর বাইরে আর কোনো কথা বলতে পারবে না কথা বলেন নাই সুতরাং আপনি যদি আজানের দোয়ার ভিতরে আপনি আল্লাহকে পাওয়ার জন্য খুশি করার জন্য আরও কোনো দোয়া করেন তাহলে আল্লাহ রসুলের এই কথার দ্বারা বোঝা যায় আর দোয়া উলা ইয়ারুদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা আযান এবং ইকামার মধ্যে যে দোয়া করা হয় এই দোয়ার ভিতরে যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্য কোনো দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের ক্ষেত্রে যে দোয়াগুলো কবুল হবে আর আল্লাহ আপনার জন্য এই দোয়াগুলোকে বাদ দিয়ে দিবেন তা হতে পারে না হুজুর আর ওসিলায় আপনার দোয়াও আল্লাহ পাক কবুল এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা নিয়ে আমাদেরকে দোয়া করলে আমাদের দোয়া কবুল হওয়ার পরিপূর্ণ সম্ভাবনা আছে
কোন অবস্থাতেই আল্লাহ রসুলের জন্য আমরা দোয়া করলে এবং রসুলের পাক সময়ের জন্য যে দোয়া করব এর সাথে আমাদের ব্যক্তিগত কোনো দোয়া হলেও এটা আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না, আমরা দোয়া করার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো বলেছেন, নিজেই বলেছেন, আমার বান্দা তুমি যদি গুনাহ করতে করতে আসমান এবং জমিনের মাঝখানে সব জায়গাটা ভর্তি করে ফেলো, তুমি যদি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি গুনাহ করতে করতে ভর্তি করে ফেলো সমস্ত জমিনটাকে তুমি গুনাহ দিয়ে ভরপুর করে দাও, আর তুমি যদি বিশ্বাস রাখো যে আমি তোমার দোয়া কবুল করব, আমি তোমার দোয়া ফিরত দেব না, তাহলে বিশ্বাস যেভাবে তুমি করো ঠিকই, তুমি যদি একমাত্র শিরক না করো তাহলে তোমার এই দোয়াকে আমি কবুল করব। সুতরাং গুনাহ করেছি আল্লাহ মাফ করবেন কি না এই কথাটা আমরা ভাবতে পারি না, আল্লাহর রহমতের উপরে আমরা কোনো দিন নিরাশ হতে পারি না, আল্লাহর রহমতের উপরে আমরা হামেশা সদা সর্বদা ভরসা রাখতে পারি যে আমার আল্লাহ আমাকে মাফ করবেন, আমার আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ যদি মাফ করে দেন কোনো শক্তি নাই তাকে জিজ্ঞাসা করবে কেন মাফ করে দিলেন, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য একটা হাদিসে কুদসি, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কাল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কাল আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া ইবনে আদম إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة سبحان الله আসমান জমিনের মধ্যখান গুনাহ দিয়ে ভর্তি করে ফেলো, সাগরের ফেনার পরিমাণ গুনাহ করো, সাগরের পানির পরিমাণ গুনাহ করো, আর আশা রাখো শুধুমাত্র যে তোমার মনিবা আমি তোমাকে মাফ করে দিব, আর তুমি যদি শিরক না করো আমার কাছে এই বিশ্বাস নিয়ে দোয়া করো আমি আল্লাহ বলতেছি আমি তোমাদেরকে মাফ করে দিব, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দোয়া থেকে সরার কোনো সুযোগ নেই, দোয়া থেকে সরানোর কোনো পায়তারাকে গ্রহণ করারও কোনো সুযোগ নেই, বুঝেন নাই কথা? আজানের পরে দোয়া করবেন কি করবেন না, নামাজের পরে দোয়া করবেন কি করবেন না, তিলাওয়াতের পরে দোয়া করবেন কি করবেন না, কোরআন খতমের পরে দোয়া করবেন কি করবেন না, বুখারী শরীফ খতমের পরে দোয়া করবেন কি করবেন না, ওয়াজের পরে দোয়া করবেন কি করবেন না, খুতবার পরে দোয়া করবেন কি করবেন না, এ ব্যাপারে শকশুবা রাখার কোনো সুযোগ নেই, দোয়া আপনি যখন চাইবেন তখন করতে পারেন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিম, যখন আমার বান্দা আমার কাছে দোয়া করবে তখনই আমি নিকটবর্তী, দোয়ার জন্য নির্দিষ্ট সময় নেই, তবে যে সকল সময় দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ সময় আছে এইগুলোও আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু আপনি ওই সময় পারবেন না এমন কোনো সময় নেই, সব সময় পারবেন, সুবহানাল্লাহ। আমি গতদিন বলেছি আজকে আবার বলতেছি, আপনি যদি আপনার দোয়াকে আপনার জন্য কবুল করাইতে চান তাহলে আপনার দোয়াটা অন্যের জন্য করে ফেলেন, খুব সংক্ষেপে বললাম কথাটা, আপনার দোয়াটা আপনি কবুল করাইতে চান তাহলে এই দোয়াগুলো আপনি অন্যের জন্য করেন, বুঝেন নাই? যখন আপনি আপনার জন্য দোয়া না করে আপনার ভাইদের জন্য করবেন, মুমিনদের জন্য করবেন, মুসলমানদের জন্য করবেন, আপনার থেকে অনুপস্থিত যারা তাদের জন্য করবেন, আপনার সামনে উপস্থিত যারা তাদের জন্য করবেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি দোয়া করবে তার মাতার পাশে একজন ফেরেশতাকে উকিল হিসাবে নিযুক্ত করবে, আর ওই ফেরেশতা বলবে কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন ক্বালাল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়ালাকা বিমিসলিন, হে আল্লাহ ওই ব্যক্তি যত দোয়া করেছে সব কবুল করেন, এবং এই দোয়াগুলা ওনাদের ব্যাপারে, তার ভাইদের ব্যাপারে, অনুপস্থিতদের ব্যাপারে, উপস্থিতদের ব্যাপারে উনি যত দোয়া করেছে তার ক্ষেত্রে এই দোয়াটা প্রথমে করবে, সুবহানাল্লাহ। বলেন ফেরেশতারা মাসুম বেগুনা, ফেরেশতাদের কোনো গুনাহ নেই, তারা যে দোয়া করে এই দোয়াটা কি হয়, কবুল হয়, যখন আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আছে না, আমরা অন্যের জন্য দোয়া করি, তখন একজন ফেরেশতা আমাদের মাথার পাশে দাঁড়িয়ে বলে আল্লাহ আপনার বান্দা তার ভাইদের জন্য যত দোয়া করেছে তার জন্য এগুলো প্রথমে কবুল করেন, এরপরে তার ভাইদের জন্য কবুল করেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়াতে সকলের জন্য দোয়া করব, অনেকেই আমাদেরকে বলেন ভাই দোয়া করবেন, আমরা যখন দোয়া করি অন্তরের মধ্যে সবার কথা স্মরণ রাখবো, এবং যদি আমরা জুমলাতান দোয়া করি আমাদের মা বাবাদেরকে মাফ করে দেন, তাহলে আরেক ভাই যিনি মা বাবার জন্য দোয়া চাইছেন এটা হইল কি হইল না, হয়ে গেল, আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন, আমাদের বুজুর্গানে দিনদেরকে মাফ করে দেন,
আমাদেরকে সম্মানিত করুন, আমাদেরকে ইলম দান করুন, আমাদেরকে জ্ঞান দান করুন, আমাদের অভাব দূরীভূত করুন, আমাদের বিমারকে শিফা দেন, আমাদের মুশকিলাতকে আসান করে দেন। দেখেন একই সঙ্গে সমস্ত মুমিনদের কথা চলে আসছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রাসূলুল্লাহ সাল্লাম বলতে পারতেন, রব্বি আতিনি ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনি ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ রাসূল দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সুবহানাল্লাহ আলাজিম। এ থেকে কি শিক্ষা পাওয়া গেল? আল্লাহ আমার সকল উম্মতদের জন্য তুমি কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণকে তুমি মঞ্জুর করে দান করো, সুবহানাল্লাহ। এজন্য আমাদের দোয়ায় আমরা সবাইকে শরীক করব। আমরা যখন সকলকে দোয়ায় শরীক করব, তখন আমার দোয়াটা কবুল হওয়ার একটা গ্যারান্টি হয়ে গেল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া করব। মনে রাখবেন, যেভাবে আমাদের দোয়া কবুল হয়, আমাদের মধ্যে কিছু মানুষ আছে তাদের বদোয়াও কবুল হয়। যেমন আমার দোয়া, আমার জন্য যদি আমার মা দোয়া করেন, আমার বাবা দোয়া করেন, কোনো সন্দেহ নাই দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই দোয়া কবুল হবে। এই জন্য আমি যদি কোনো মুশকিলে পড়ি, তাহলে আমি আমার ঘরে আমার মা বাবা থাকলে প্রথমে ওনার কাছে একটু দোয়া চাই, যে আব্বা আমার জন্য একটু দোয়া করবেন, মা আমার জন্য একটু দোয়া করবেন। বাবা তো, মা তো এমনিতেই দোয়া করেন, কিন্তু যেদিন আপনি বলবেন আমার জন্য একটু দোয়া করবেন, এদিন এই দিন কিন্তু দোয়ার অবস্থাটা, মনের অবস্থাটা অন্যরকম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ সহ গুরুত্বপূর্ণ কিতাবগুলো এই হাদিসটা রয়েছে, যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তিনটা, যে তিনজনের দোয়া কবুল হবে এতে কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফীহিন্না, এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে। কারা তারা? কারা? আল্লাহ রাসূল বলেছেন, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া ফিরবে না, মজলুমের দোয়া ফিরবে না। আচ্ছা, আপনারা অকপটে একটা কথা বলবেন, আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে 80 বছর থেকে যে আক্রমণটা করে যাচ্ছে, এই আক্রমণটা তাদের কোনো বাস্তব অধিকার আদায়ের জন্য, নাকি এটা একটা আগ্রাসী, বলেন, আগ্রাসী হামলা, দখলদারিত্বের জন্য, আগ্রাসনের জন্য, ওদেরকে তাদের নিজ বাড়ি থেকে বিতাড়নের জন্য, তারা এই এলাকাটাকে অধিগ্রহণ করার জন্য একটা প্ল্যান করে দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা একীভূত হয়ে এই সিদ্ধান্ত তাদেরকে দিয়েছে, তুমি যত পারো মারো, তাদেরকে সরাই দাও, তাড়াই দাও, আমরা তোমার পিছনে আছি। কথা ঠিক না? এই যুদ্ধের শুরু থেকে আমেরিকা যেভাবে নেঙ্গা, নগ্নভাবে, উলঙ্গভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, ধিক্কার জানাই সেই পরাশক্তিকে, এই ধরনের পরাশক্তি মানুষ চায় না, জাতি চায় না, বিশ্ব চায় না, এদের পতন হওয়া উচিত। কথা ঠিক কি না? আজকে যারা এই ধরনের মজলুমদের পাশে না দাঁড়িয়ে জালিমের কাছে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুইটি আপনার নৌবহর দিয়েছে, কি দিয়ে? অস্ত্র দিয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। 40,000 টন বোমা যাদের উপরে নিক্ষেপ করা হয়েছে, একটা অধিবাসনকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এরপরেও নেতানিয়াহুর স্বাদ মিটে নাই। কেন মিটে না? তার সাহসটা কোথায়? তার পিছনে আমেরিকা আছে। কথা বলেন ঠিক না? আচ্ছা, আমেরিকা যদি নেতানিয়াহুর পিছনে থাকে, মজলুমদের পিছনে কে আছেন বলেন? একটু মুখ খুলে বলেন, মজলুমদের পিছনে কে আছেন? আল্লাহ আছেন। কোনো সন্দেহ আছে না? আল্লাহ রসুল বলতেছেন যে তিন দল মানুষের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে প্রথম হচ্ছে দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া। আপনারা বলবেন, এরা তো মজলুম 80 বছর থেকে, তাদের দোয়া কবুল হয় না কেন? আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেও পারে, আরে বাবা, কোন দোয়া কখন কবুল হইলে ভালো হবে? আপনি ভালো জানেন না, আল্লাহ ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। এদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, বাইতুল মুকদ্দাস তোমাদের মাটিতে দিয়েছি, তোমরা বাইতুল মুকদ্দাসের জন্য কি করতে পারো আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে বরকত এবং বরকত রয়েছে, বরকতের পর বরকত রয়েছে,
যেখানে এতটা বরকত যে হরম শরীফে আল্লাহ চান নাই সকল নবীদের কদম লাগুক কিন্তু বাইতুল মুকদ্দসে আল্লাহ ইচ্ছা পূরণ করেছেন হুজুরের ইমামতিতে সকল নবী এবং রাসূল একসাথে নামাজ আদায় করবেন সুবহানাল্লাহ আলাজিম সেই বরকতমণ্ডিত জায়গার জন্য তোমাদেরকে আমি এই জায়গায় জন্ম দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের কদম এই মাটিতে লেগেছে মুসা আলাইহিস সালামের কদম এই জায়গায় লেগেছে ঈসা আলাইহিস সালামের কদম লেগেছে তোমরা সেই বরকতমণ্ডিত জায়গার জন্য ওলি আল্লাহর মাটিকে রক্ষা করার জন্য বাইতুল মুকদ্দসকে রক্ষা করার জন্য তোমরা কি ভূমিকা রাখতে পারো একটু আমি দেখে নেই এরপরে তোমাদেরকে উজরত দিব সুবহানাল্লাহ এরপরে যখন দোয়া কবুল করব করার মতো কর্ম হাশরের ময়দান এই এলাকাকে কেন্দ্র করে আল্লাহ পাক করবে সুবহানাল্লাহ আমি ঈসাকে এই মাটিকে কেন্দ্র করে পাঠাবো আমি হযরতে মাহদী আলাইহিস সালামকে এই মাটিকে কেন্দ্র করে পাঠাবো আমি দেখি তোমরা এই মাটির জন্য কে কুরবানি স্বীকার করতে পারো সুবহানাল্লাহ আলাজিম আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন দোয়া কবুল হবে মজলুমদের এতে কোনো সন্দেহ নেই কিন্তু মজলুমরা এতদিন থেকে দোয়া করতেছে দোয়া কি কবুল হচ্ছে না কি বলেন হচ্ছে না এই ত্যাগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে প্রতিদান তাদেরকে যে প্রতিফল তাদেরকে যে উজরত দান করতেছেন এর মধ্যে সবচেয়ে বড় উজরত কি বলতে পারেন সর্বপ্রথম সারির উজরত তাদেরকে কি দেওয়া হচ্ছে যেটা দেয়া হচ্ছে সবসময় চলতেছে এটা কি এটা দেয়া হচ্ছে শাহাদাত তারা যে শাহাদত পূরণ করতে পারতেছে এটা তাদের জন্য সবচাইতে বড় উজরত আল্লাহর জন্য তারা জীবন দিতে পারতেছে বাইতুল মুকদ্দসের জন্য তারা জীবন দিতে পারতেছে এটা হচ্ছে তাদের সবচাইতে কাঙ্ক্ষিত নতিজা সবচাইতে তাজা ফলাফল ওরা দেখতেছেন পানি পাচ্ছে না খাবার পাচ্ছে না ঔষধ পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না ঘরে থাকার জায়গা পাচ্ছে না বৃষ্টির পানিটাও সেই জালিম তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে আসমান থেকে বৃষ্টি আসতেছে সেই বৃষ্টির পানিটাও তারা কন্ট্রোল করে ফেলতেছে তাহলে তাদেরকে আল্লাহ দিচ্ছেন না আর দিচ্ছেন কি দিচ্ছেন না আর দিচ্ছেন কি সর্বপ্রথম তাদেরকে কি দিচ্ছেন শাহাদতের মর্যাদা দিচ্ছেন সকলেই শাহাদত বরণ করতেছে সুবহানাল্লাহ বলবেন না শাহাদতের মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু শাহাদতের মৃত্যুটা আয়েশের মৃত্যু শাহাদতের মৃত্যুটা আল্লাহকে দেখার মৃত্যু আল্লাহর জন্য যে মৌত হয় সেটার নাম হচ্ছে শাহাদত এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শাহাদতের মাইয়িতকে দফন করার যে নিয়ম দিয়েছেন সাধারণ মাইয়িতকে দফন করার সেই নিয়ম দেন নাই শাহাদতের মাইয়িত তার গায়ে যা আছে এটা দিয়ে তাকে সাদা কাপড় দিয়ে মুড়াইয়া তাকে কবরে রাখবেন তাকে গোসল দিতে হয় না কেন গোসল দিতে হয় না আল্লাহ রাব্বুল আলামিন চান আমার আশিক যেভাবে গুলিবিদ্ধ হয়ে বোমায় ক্লিষ্ট হয়ে হ্যাঁ আমার বান্দা যেভাবে রক্তাক্ত হয়েছে তার শরীর থেকে খুন বের হচ্ছে এইভাবে তাকে দফন করো কেয়ামতের দিন চলন্ত রক্ত প্রবাহ নিয়ে তারা উঠবে সমস্ত পৃথিবীর মানুষ দেখবে এরা কারা যাদের শরীরে খুন দেখা যায় এবং খুনের অবস্থাটা কি হবে মেশকে আম্বরের চাইতে বেশি সেই খুনের মধ্যে সুঘ্রাণ প্রবাহিত হবে সমস্ত ময়দানে মাশর এই সুঘ্রাণটা আসনাহানার মতো প্রবাহিত হতে থাকবে সকলেই তাদের দিকে দৃষ্টি দিবে ওরা কারা ওরা কারা ওরা কারা এই যে মর্যাদা এটা কেউ পাবে তাদেরকে আল্লাহ পাক পাখির মতো ডানা দিবেন পাখির মতো ডানা দিবেন তারা উঠতে থাকবে উঠতে উঠতে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে সুবহানাল্লাহ একটা পাখি তার তাকে যখন মানে খাঁচায় না ঢুকানো হয় এর আগে তার ইচ্ছা মতো যেভাবে ঘুরতে পারে ঠিক সেইভাবে একজন শহীদ জান্নাতে যাবে এবং তাকে আল্লাহ পাক পাখা দিবেন সে সর্বত্র এইভাবেই বেড়াইতে থাকবে সুবহানাল্লাহ তো লোকজন প্রশ্ন করবে ওরা খারা আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে এরা আমার প্রেমিক আমার আশিক আমাকে খুশি করার জন্য যারা জীবন উৎসর্গ করেছে সবার সামনে স্বাক্ষর হিসাবে সাইন হিসাবে স্মারক হিসাবে আমি তাদেরকে যেভাবে তারা উপাত মৃত্যুবরণ করেছে সেই অবস্থায় তাদেরকে তুলে আনছি এরা হচ্ছে শহীদ সুবহান এমনকি আল্লাহ রাব্বুল আলামিন খুব শক্ত ভাষায় আমাদেরকে বলেছেন লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমার জন্য জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তাদের ক্ষেত্রে পরিভাষা কি শহীদ তাদের ক্ষেত্রে পরিভাষাটা কি শাহাদত পূরণ করেছে এজন্য আমরা মন গাবড়ানোর কিছু নেই আল্লাহ দেখতেছেন এই ফিলিস্তিনের মানুষ আল্লাহকে কতজন শহীদ দিতে পারে আজকে 1400-1500 বছর পরে রসুলুল্লাহর উম্মতরা আল্লাহর জন্য বাইতুল মুকদ্দসের জন্য যে ত্যাগ স্বীকার করতেছে এটা একটা দলিল যে আল্লাহর মহব্বতের বান্দাগুলো এখনো আছেন সুবহানাল্লাহ বলবেন না
আজকে আপনারা জানেন খুশির খবর, কিন্তু সময়টা আমার মনে হয় ফুরিয়ে আসতেছে। আজকে ইসরায়েলি সৈনিকরা যুদ্ধে আসতে চায় না, নিজের পায়ে নিজে গুলি করে পাটা ভেঙে ফেলে, বুঝেন না, পলায়ন করে, তাদেরকে নিয়ে আসা যায় না। এমনকি অনেকেই মুখ খুলেছে যে আমরা এইভাবে অহেতুক মানুষ মারতে যাব না। আবার নেতানিয়াহু বলতেছে যারা যাবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে, পানিশমেন্ট দেওয়া হবে। কি বুঝেন অবস্থাটা কোন দিকে গড়াইছে, সামনের দিকে না পিছনের দিকে? ইনশাল্লাহ আস্তে আস্তে কিন্তু পিছু হটার সময় এসেছে। প্রস্তুত, ওরা প্রস্তুত, এরা ভিতরে কি আছে, ইমান আছে, কলিমা যাদের ভিতরে আছে তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আমাদের এই মুসলিম ভাইরা তাদেরকে ও কারণে জেলে, হ্যাঁ, বছরের পর বছর ওদেরকে জেল কাটানো হচ্ছে, উন্মুক্ত কারাগারে রাখা হয়েছে, তাদের সাথে জুলুমের আচরণ, খাবার দেওয়া হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে না, বিছানা দেওয়া হচ্ছে না। আর ওই মাত্র কয়েকদিন আগে যারা বন্দী হয়ে হামাসের কাছে এসেছিল তারা তাদেরকে নরম বিছানা দিয়েছে, খাবার দিয়েছে, তারা যা খায় তাদের চাহিদা, তাদের এলাকায় যে খাবারটা তাদের জন্য প্রধান খাদ্য সেই খাদ্য তারা সরবরাহ করেছে, তারা ধন্যবাদের উপযুক্ত হয়েছে। সমস্ত বিশ্ব দেখেছে প্রকৃতপক্ষে জালিম হচ্ছে ইসরায়েলিরা এবং মানবতাবাদী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখেরি জামানার উম্মত সেই হামাসরা। সকলে আলহামদুলিল্লাহ বলবেন না? এই মুহূর্তে এখনো কিছু মানুষ নিজেদেরকে হুজুরি পাকসেমের আখলাককে লালন করে নিজেদের মধ্যে এই অবস্থাটা প্রদর্শন করতে পেরেছে, এটা আমাদের জন্য গৌরবের বিষয় না? আপনার ছেলে যদি পাপের কাজ করে আপনি মাথা নিচু করবেন, আপনার ছেলে যদি ভালো কাজ করে মারা যায় এরপরেও আপনি গৌরবের সাথে দাঁড়াতে পারবেন, কথা ঠিক না? আজকে হামাসরা যা করতেছে গোটা বিশ্ববাসীর জন্য, মুসলমানদের জন্য একটা আদর্শ কাজ করতেছে। বিরাদুরান ইসলাম, মজলুমের দোয়া আল্লাহ পাক ফিরান। দুই নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ফিরত দেন না। মুসাফির মুসাফির অবস্থায় ওনার অনেক কষ্ট হয়, এজন্য আল্লাহ নামাজকে কি করেছেন, সাইড রাখাতকে হাফ করেছেন, দুই রাখাত, কথা বুঝেন নাই, সাইড রাখাতকে দুই রাখাত কসর করে দিয়েছে। মাসলা আপনাদের জানা আছে, আপনি যখন মুসাফির হবেন, আপনি যদি চামড়ার মোজা পড়েন তাহলে আপনি চামড়ার মোজার উপরে মাসে করলে আপনি কি করতে পারেন, একেবারে 14 দিন পর্যন্ত আপনি অবস্থান করেন, সমস্যা নেই, আপনার চলবে, সুবহানাল্লাহ। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এই জন্য মুসাফির দেখে দোয়া চাইবেন, আল্লাহ কবুল করবে, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। ওনার মধ্যে একটা কি থাকে, এই যে বেফানাই থাকে, একটা দুর্বলতা থাকে, আমি তো এত দূরে আসছি, এই যে দুর্বলতা, আল্লাহ চান যে একজন মানুষের কয়টা কতটা মুত্তরার, কতটা বেফানার মধ্যে আছে, সে কতটা আমার দিকে আর সে কতটা তার দিকে, যখন দেখা যাবে যে মানুষ তুলনামূলক আল্লাহর দিকে বেশি তখন আল্লাহ তার দোয়াটা কবুল করে। তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া সন্তানের জন্য, এই দোয়া কখনো ফিরে না, মা বাবার দোয়া ফিরে না। মা বাবার দোয়া করলে, আওলাদের জন্য নেক দোয়া করলে আল্লাহ কবুল করেন, এবং যদি আল্লাহ মাফ করুক কোনো বদদোয়া করে ফেলেন এটা থেকেও কিন্তু ছাড় পাওয়ার কোনো উপায় নেই, কথা বুঝেন নাই? সমাজে এমন মানুষ আছে যার সব আছে কিন্তু তার জন্য তার মা বাবার দোয়া নেই, এর চাইতে অসহায় মানুষ, এর চাইতে বিপদগ্রস্ত মানুষ আর হতে পারে না। আর সব নেই, কোনো কিছু নেই, কিন্তু তার মা বাবা তাকে মহব্বত করেন, তার জন্য দোয়া করেন, একদিন তার সব হবে, দুনিয়াতে না হয় আখেরাতে সব হবে আলহামদুলিল্লাহ। মা বাবার দোয়া নেওয়ার প্রয়োজন আছে কি নাই, এর চাইতে ভালো দোয়া, কাছের দোয়া আমাদের জন্য আর হতে পারে? পারে। জন্য আমরা সকলে আমাদের মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করব। আসুন আজকে স্বল্প সময়ের মধ্যে একটা কথা বলে নিব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন সেই দোয়ার মধ্যে হাত উঠাইছেন কিনা, আমাদের মধ্যে কিন্তু অনেকটা ইখতিলাফ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, এটা করছেন, সেটা করছেন, কিন্তু দোয়াতে হাত তুলে নেই, আমরা হাত তুলে দোয়া করি, এগুলা অনেকেই বিদাত বলতে চান, বলেন না, কি বলেন, অনেকে বলতে চান না? আমরা আজকে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং হাত তুলেছেন কিনা। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রফায়াতাই হাত্তা রাআইতু বিয়াদা ইবতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল দোয়া তো করেছেন করেছেন, দোয়া হাত তুলেছেন, হাত তুলতে তুলতে এমন পর্যায়ে গিয়েছে হাত এতটা উঠাইছেন হুজুরের গল মুবারকের শুভ্রতা সাদা অবস্থাটাও দেখা গিয়েছে। সুবহানাল্লাহ, দুনিয়ার সব মানুষের বগলটা কিন্তু একটু ময়লা কালার হয়ে থাকে, কালারটা অন্যরকম একটু দেখতে খারাপ হয়, কিন্তু আল্লাহর হাবিবের বগল মুবারক এত সুন্দর ছিল যে তার বগল মুবারক যখন উঠাইতেন তখন নূর চমকিত। সুবহানাল্লাহ, তো আল্লাহ রাসূল তো হাত উঠাইছেন উঠাইছেন এতটা উঠাইছেন যে তার বগল মুবারক পর্যন্ত দেখা গিয়েছে। সুবহানাল্লাহ, আমরা তো শুধু হাত উঠাই না, আমরা যখন দোয়া শেষ করি তখন হাত উঠানোর পরে কি করি মুখে, একজন দেখান কিভাবে করেন, এই যে আমরা মুখটা মাসা করি এটা পাইছি কোথায়, এটাও তো কেউ বলতে পারে বেদাত মোটেই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, মুস্তাদরাকে হাকিমে রয়েছে, বাজারে রয়েছে, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহু। আল্লাহর নবী যখন দোয়া করেছেন যতক্ষণ মুখমণ্ডল হাত দিয়ে মাসে করেন নাই ততক্ষণ পর্যন্ত হাত নামান নাই, দোয়া করেছেন দোয়ার পরে মুখমণ্ডল ভালো করে মাসে করে হাতটা নামাইছেন। এই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার শেষ অবস্থাটা। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে আমাদের বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম দা শিখাইছেন ওগুলা প্রকৃত সুন্নত শিখাইছেন, একটা বেদাতে সাইয়া শিখার নাই, যতটা শিখাইছেন সব বেদাতে হাসানা অথবা মুস্তাহাব সুন্নত শিখাইছেন, একটা আমলও আমাদেরকে বেদাতে সাইয়া শিখার নাই। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এগুলোর পক্ষে আমরা দাঁড়াতে পারি যে কেউ যদি প্রশ্ন করে এই কাজটা বেদাতে সাইয়া আপনারা কেন করতেছেন, আমরা প্রস্তুত আছি সবসময় এটা বেদাতে হাসানা প্রমাণ করে দিতে পারবো, আমরা সদা সর্বদা 24 ঘন্টা আমরা প্রস্তুত যে আমাদের বুজুর্গানের দিনটা যত কাজ শিখিয়েছেন আমাদেরকে সব বেদাতে সাইয়া নয় সব বেদাতে হাসানা, হতে পারে বেদাত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেদাতকে দুই প্রকার করতে পারেন, একটা উত্তম বেদাত বলতে পারেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যদি বেদাতের প্রকারভেদ করতে পারেন, আমার মতো হুজুর টুজুর যারা আছে এরা যদি প্রকারভেদ নাই মানে তাতে আমাদের কি আসে যায়। এজন্য আমাদেরকে খুব মজবুত থাকতে হবে, সুদৃঢ় থাকতে হবে, সাবিত কদম থাকতে হবে যে আমাদের বুজুর্গানের দিনটা বুধে আমাদেরকে কি শিখাইছেন হুজুর, এটা সেটা একটা প্রশ্ন করার কোনো সুযোগ নেই, যা চলে আসতেছে এগুলা শরীয়তের দলিল, এগুলাই দলিল। কারণ উসুলের একটা কায়দা রয়েছে, ফেকার উসুল শাস্ত্র আছে, আছে না উসুলে ফেকা, এটার একটা কায়দা আছে, কি কায়দা, কায়দাটা হচ্ছে তাআমুলুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, মুমিনরা যা করতে করতে আসতেছে এটা শরীয়তের দলিল, এটা করা ওয়াজিব, কথা বুঝেন নাই, দীর্ঘদিন থেকে 700-800 বছর থেকে করতেছে আপনি বলেন এটা বেদাত, সমস্ত মুমিনদেরকে জাহান্নামে দিয়ে আপনি একটা সঠিক পথের মধ্যে আসেন, এইগুলা হচ্ছে ইসলামের মধ্যে ফাটল দৌড়ানোর জন্য অপচেষ্টা, যেটা করতেছে আমেরিকা, যেটা করতেছে ইসরায়েল, যেটা করেছে ব্রিটেন। ব্রিটেনের মূল কাজটাই ছিল ডিভাইডেশন রুল, কাফিরের মধ্যে ডিভাইডেশন, মুসলমানের মধ্যে ডিভাইডেশন, গড়ে গড়ে ভাইয়ে ভাইয়ে ডিভাইডেশনের রুল যদি চালু করে, এই রুলটা যদি শিক্ষা দেয়, এই রুলের জন্য মডেল তারা, তারা হচ্ছে ব্রিটেন, অথচ তাদের দেশে নির্দিষ্ট কোনো আইন নেই, যখন যেটা সামনে আসে সেটা তারা সেইভাবে করে নেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রেওয়াজটাকে মেনেছেন কিনা এই হাদিস বলে আমার কথা শেষ করব। রেওয়াজ আমাদের মধ্যে বলে না কেউ কেউ এগুলো রসম মার্কা, এগুলো আমরা মানি না, যদি রসম উত্তম হয় তাহলে মানতে হবে। রসুল্লাহ সাল্লামের স্ত্রী, সর্বকনিষ্ঠ স্ত্রী আমাদের আম্মা যান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মান্নত করেছেন যদি আল্লাহর নবীর হাতে মক্কা ফতে হয় আমি কাবা শরীফের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব। মক্কা ফতে হলো, আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল্লাহ আমি তো এইভাবে মান্নত করেছি মক্কা ফতে হলে আমি কাবা শরীফের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব। তখন ছিল রাত, আল্লাহ নবী চাবির খবর করেছেন, চাবি হুজুরের কাছে আসছে, চাবি যিনি নিয়ে আসছেন উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আরবের মানুষ কোনোদিন কাবা শরীফের তালা রাত্রে খুলেন না, প্রয়োজন হলে দিনে খুলেন। আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকাকে বলছেন যেহেতু আমার মুরব্বিয়ানরা রাত্রে কাবা শরীফের তালা খুলেন না আমিও তাদের রসুমটা মেনে নিলাম, তুমি হতিমের ভিতরে নামাজ পড়ো, হতিমটাও কাবা শরীফের অংশ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতিমের ভিতরে নামাজ পড়েছেন, রসুলুল্লাহ উত্তম রসুলকে রসুমকে সাপোর্ট করে কেয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, যদি তোমরা শাবানের চাঁদের সিন্নি করাটা তোমাদের এলাকায় রসুমটাকে ভালো কাজ মানুষকে খাওয়াও। সুবহানাল্লাহ,
আপনার চাউলের রুটি আর এই যে খিরচিনি ভিতরে একটা যে প্রত্যেক ঘর থেকে বিতরণ করা হতো, এটা খারাপ কি? এটা তো মুসলমানরা খাবে, মানুষ খাবে, দরিদ্র খাবে, গরিব খাবে, সব শ্রেণীর মানুষ খাবে। আল্লাহ তো মানুষকে খাওয়ানোর জন্য বলেছেন, জান্নাতি মানুষদের আলামত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মানুষকে খাওয়ায় এরা জান্নাতি, সুবহানাল্লাহ। হাত তুলে দোয়া করব, দোয়া করব, ফরজ নামাজের পরে দোয়া করব, তাহাজ্জুদের সময় নামাজ পড়ব, দোয়া করব, যখন খুশি তখন দোয়া করব। একমাত্র দোয়ায় খুফিয়া যেগুলো আছে এইগুলায় হাত তোলার প্রয়োজন নেই। দোয়ায় খুফিয়া কি? আপনি টয়লেটে ঢুকবেন, আপনি ঘরে ঢুকবেন, ঘর থেকে বের হবেন, এই ধরনের দোয়াগুলো হচ্ছে দোয়ায় খুফিয়া। আর বাকি যত প্রকার দোয়া আছে, এমনকি সালামেও হাত তুলে আছে আসসালামু আলাইকুম, এটাও দোয়া। আসসালামু আলাইকুম কি বলেন? যারা প্রকৃত সালামের আদব জানে তারা কেউ এক হাত উঠান, আপনি সম্ভব হলে আসসালামু আলাইকুম বলবেন, এটা এটা হচ্ছে আদব। এবং এই যে হাত তোলা কত গুরুত্বপূর্ণ দোয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, সকলে বলি আমিন। এর চাইতে উত্তম সম্ভাষণ আর হতে পারে না। শুভ সকাল আর শুভ বিকাল আর শুভ রাত, এ তো এই শেষ, কিন্তু আসসালামু আলাইকুম এটা কিন্তু স্থায়ীভাবে, শুধু সকালের জন্য নয়, শুধু দিবসের জন্য নয়, শুধু রাতের জন্য নয়, আসসালামু আলাইকুম আপনার সমস্ত জীবনের জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আবিষ্কার আর মানুষের আবিষ্কারের মধ্যে কতটা পার্থক্য। একটা প্রশ্ন কে করেছেন যে ইসলামের আলোকে একজন জনপ্রতিনিধি কী কী গুণ থাকা আবশ্যক? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, ইসলামের আলোকে একজন জনপ্রতিনিধির কতটা গুণ থাকবে এটা সহজে আপনি বুঝবেন যে একজন, প্রথমত একজন মানুষকে আমানতদার হতে হবে, সত্যবাদী হতে হবে, ওয়াদা রক্ষাকারী হতে হবে, ওনাকে মেধাবী হতে হবে। কী হতে হবে? মেধাবী হতে হবে, এবং তার মধ্যে ধর্মীয় এবং জাগতিক দুই ধরনের জ্ঞানের সমন্বয় থাকতে হবে। যদি থাকে তার মধ্যে, তাহলে উনি আমানতে খেয়ানত করবেন না, মিথ্যা করবেন না, কাজ বলবেন না, ওয়াদা খেলাফ করবেন না, এবং উনি মেধাবী হওয়ার কারণে একজন তাকে কী বলেছে এটা উনি ভুলবেন না, এবং ইলমে শরীয়ত, দিনই ইলিম এবং দুনিয়াবী ইলিম থাকার কারণে তিনি জাগতিক ইন্টারন্যাশনাল লগুলোকে জেনে, দুনিয়ার আমাদের দেশের সংবিধানকে জেনে উনি এটাকে প্রয়োগের ক্ষেত্রে কী হবে, সুবিধা হবে। সুতরাং একজন জনপ্রতিনিধির জন্য প্রথমেই তাকে সত্যবাদী হতে হবে, তাকে আমানতদার হতে হবে, ওয়াদা খেলাফ করা চলবে না, একজন মেধাবী মানুষ হতে হবে, এবং দুনিয়া এবং আখেরাতের জ্ঞান তার ভিতরে থাকতে হবে। যদি কেউ এইভাবে হয় তাহলে উনি মানুষের সত্যিকার জনপ্রতিনিধিত্ব করতে পারবে, না হয় উনি মানুষের খেদমত করে করবে, ওয়াদা করবে, কিন্তু সে খেদমত করতে পারবে না, বরং খেদমতের রহমতের পরিবর্তে জহমত নিয়ে আসবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتون نسألك حبك وحب حبيبك وحب من يحبك وحب عمل يبلغني إلى حبك أي الله আমাদেরকে মাফ করে দিন, আমাদের সকলের আম্মা আব্বাদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের হাজির গায়েব সবাইকে মাফ করে দেন, আল্লাহ বিশেষ করে হযরত শাহ মুস্তফা রহমতুল্লাহ তাআলার দরজাতকে বুলন্দ করে দেন, আমাদের পীর মুর্শিদ সাহেব কুবলা কুলতলী রহমতুল্লাহ দরজাতকে বুলন্দ করে দেন, সালাসিল তৈবার তাম বুজুর্গান দিনদের দরজাতকে বুলন্দ করে দেন, তাদের ওসিলায় আমাদেরকে আপনার মায়ার বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আপনার মায়ার বান্দারা যত খিদমতে জমিনে রেখে গিয়েছেন যা আপনি কবুল করেছেন, এই মকবুল খেদমতে আমাদেরকে একটু অংশগ্রহণ করার সুযোগ দাও আল্লাহ, আমাদেরকেও মকবুল খেদমত করার তৌফিক এনায়াত ফরমাও আল্লাহ, এই জমিন থেকে গজবকে দূর করে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ,
আল্লাহ বিশেষ করে মজলুম মুসলমানদের প্রতি আপনার রহমতের নজর দেন আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের দুর্বল অসহায় বিপন্ন মুসলমানদের প্রতি আপনি আসেন আয় আল্লাহ জালিমদেরকে মাগফুর ও মাগলুব করে দেন আল্লাহ মজলুমদের আর্তনাদের জবাব আপনি দেন আল্লাহ আয় আল্লাহ জেরুজালেম মুসলমানদের দখলে দেন আল্লাহ বাইতুল মুকদ্দাস মুসলমানদেরকে ফিরিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ এই বাইতুল মুকদ্দাসের জন্য লক্ষ লক্ষ জীবন পর্যন্ত চলে গেল আল্লাহ এখনো কি ফতহে বাইতুল মুকদ্দাসের সময় আসেনি আল্লাহ আয় আল্লাহ বাইতুল মুকদ্দাসকে তুমি ফতহে করে দাও জালিমদেরকে আল্লাহ তুমি নেস্তনাবুদ করে দাও মাগফুর ও মাগলুব করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে তোমার পথে উৎসর্গ হওয়ার তৌফিক ইনায়াত ফরমাও আমাদের অসুস্থদেরকে শিফা বর্ষে দাও আমাদের পরীক্ষার্থীদেরকে বেতরিন কামিয়াবি নসিব ফরমাও আমাদের বেবুজ সাকৃদান আওলাদদেরকে সহি বুঝাতা ফরমাও আখলাকে হাসানা দিয়ে মালামাল করে দাও আল্লাহ আমরা তোমার গোলামি করতে পারি আমাদের সবাইকে তৌফিক দাও আল্লাহ আমাদের সবাইকে আপনার বাড়ি আপনার হাবিবের বাড়ির মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর আয় আল্লাহ তোমার যত বন্দা যত হাজত নিয়ে হাত বাড়াইছেন আল্লাহ তামামের হাজাতকে নেক বানিয়ে পুরা করে দেন আনওয়ালা আফাত বলিয়াত মসাইব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন